ইচ্ছা করে তো কন্টেন্ট তৈরি করিনি, এবার ইচ্ছা করে কন্টেন্ট তৈরি করার মতন মন মানসিকতা আমার নেই। আর আমি ওই কন্টেন্ট তৈরি করার জন্য কোথাও বড় বড় হোটেলে বড় বড় শপিং বলে আমি যেতে পারবো না, কারণ সেগুলো আমার স্বামী স্ত্রী একে অপরকে হেল্প করার নামই হচ্ছে ভালোবাসা। তো আমি মনকে তো খুবই ভালোবাসি এবং সব কাজে ওকে হেল্প করার চেষ্টা করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে গত ব্লগেই বলেছি যে আমার ভাইপোর কথা, তো আজকে আমাদের বহরমপুর যাওয়ার কথা ছিল ভাইপোকে দেখতে, তো ওরা রাতের বেলাতেই বেরিয়ে গিয়েছে হায়দ্রাবাদের উদ্দেশ্যে। আজকে 8:30 সময়, সকাল 8:30 সময় ফ্লাইট আছে। তো আমরা এটাই টেনশন করছিলাম যে ও কলকাতা পর্যন্ত যেতে গেলে হয়তো খুব কষ্ট হবে, তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ও ঠিকঠাক কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। আশা করছি যে বাকিটা রাস্তাও ও সবার দোয়ায় ঠিকঠাক পৌঁছে যাবে। তো আর আরেকটা কথা কি যে এআইজি হসপিটাল, হায়দ্রাবাদের এআইজি হসপিটাল শুধু ভারতের না, গোটা মানে এশিয়ার মানে পেটের রোগের জন্য মানে শেষ কথা। তো একটা ভালো জায়গাতে যাচ্ছে, আমরা মানে তোমরা সবাই দোয়া করবে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। আর সকালবেলাতে আজকে রায়সার তেল দিয়ে দিয়েছি, আমিও অর্ধেক চুলে দেওয়া হয়েছে, এখন অর্ধেকটা বাকি আছে। তো ভাবলাম যে ব্লগটা শুরু করি। আর আজকে রায়সা অনেকদিন পরে স্কুল যাবে, দুদিন কামাই হয়েছে কারণ মোমিনপুরে ছিল, তো আজকে থেকে ও স্কুল যাবে। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো যে সারাদিন আমি কি কি করি না করি। তো রেডি হয়ে বেরিয়ে গেলাম, রায়সা আজকে স্কুলে গিয়েছে। তো রায়সাকে স্কুলে পাঠানোর পরে আমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ গত রাতে আমার সেরকম মানে যে ডিপ ঘুম হবে সেই ঘুমটা হয়নি, মানে ঘুমের মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিল। মানে ভাইপোর কি ডিসিশন নিল না নিল, মানে বারবার তো ওদেরকে ফোন করে ডিস্টার্ব করতে পারছি না, কারণ তারা একটা ঝামেলার মধ্যে আছে। তো সেই জন্য সকাল মানে সারা রাত আমার ঘুমটা ঠিকঠাক হয়নি, ডিপ ঘুম হয়নি। ভাত খেয়ে এক ঘন্টা ঘুম হলো। তো আমার বাজারে কিছু কাজ আছে, যে কাজগুলো আমি না গেলে হবে না, জিতকে দিয়ে হবে না, কারণ যেতে হবে আমাকে বিডিও অফিসে। একটা স্কুলের কাগজ জমা আছে, কাগজ বলতে গেলে এটা হচ্ছে যে মান্থলি রিপোর্ট, আমাদের যে মিড ডে মিল চলে স্কুলে তার মান্থলি রিপোর্টটা জমা দিতে হবে। অনেকে প্রশ্ন করতে পারে, দিদি তুমি এই অবস্থায় কেন যাচ্ছ, অন্য কেউ থাক নাই নাকি, এরকম বলতেই পারো। আসলে আমি একটুখানি রাস্তা, আমাদের বাড়ি থেকে বিডিও অফিস একদম কাছে, আর আমাদের সমস্ত কিছু অফিসিয়ালি কাজকর্মও হয় যে ডোমকলেই হয়। তো এইটুকু জমা দেওয়ার জন্য আমি করতেই পারি, না হলে হয়রানি হয়ে মানে মোমিনপুর থেকে ডোমকলে আসতে হবে শুধুমাত্র কাগজটা জমা দেওয়ার জন্য, সেটা জমা দেবো। একটু ব্যাংকে কাজ আছে, তো টুকিটাকি কাজ আছে, তো সেইগুলো সেরে আসি। আর আমাকে দেখে মনে হচ্ছে কিন্তু আমি স্নান করে আছি, কিন্তু আমি স্নান করিনি, এসে স্নান করবো। মানে ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি, চুলে তেল দিয়েছি বলে এরকম লাগছে। তো চলো, ব্যাংকের কাজ আমার হলো, এবার যাব ওষুধের দোকানে, ওষুধ নিতে হবে বাপির জন্য। ভিডিও অফিসে যাবে না, ওষুধের দোকানের পরে ভিডিও অফিসে যাবে। রায়সার জন্মদিনের গিফট দাদা, ভালোবাসা। আমার বাপি আর আমার শাশুড়ি মায়ের জন্য এক মাসের ওষুধ নিয়ে নিচ্ছি, কাজু নিচ্ছি। এর আগের বার যে কাজুটা ছিল বেশিরভাগটাই রায়সাকে পুড়িয়ে দিয়েছে, ওর ঘরের মধ্যে থাকতো, মানে আমার মনে থাকাছে ওর বেশি মনে, তো যতবার ঘরে ঢুকতো ততবারই খেত, দেখেই বুঝে গেছে। ভালো একটা খাই, হ্যাঁ নিম্ন 30-60 উঠবে, আমি ট্রাই করছি, ট্রাই রাশ এখন একটু বড় হয়ে গেছে, তো ছোটদের যে ব্রাশ গুলো আছে সবটা অন্য প্যাকেটে দাও, খাবার আছে তো সঙ্গে। একটু বড় ব্রাশ দিলাম, মানে বড়দের ছোট, ছোটদের একটু বড়। আমাদের ভিডিও অফিস, তো ভিডিও অফিসে কাগজটা জমা দিয়ে আসি। স্নান খাওয়া দাওয়া করতে আজকে একটু দেরি হয়ে গেল, বাজারে গিয়ে ভাবিনি যে এতটা দেরি হয়ে যাবে। আর আয়েশা এখনো স্কুল থেকে আসেনি, তো এই কাজু বাদাম কিশমিশ আর আমন্ড কিনে নিয়ে আসলাম, সেগুলো কোটোতে ঢালবো, সেটা কোনো বড় ব্যাপার না,
কিন্তু বড় ব্যাপার হলো আমার কাছে যেটা হলো সে এটা হচ্ছে সে এই কৌটোগুলো, এই যে তিনটে কৌটো তোমরা দেখতে পাচ্ছ, এই কন্টেনারগুলো রায়শা যখন আমার পেটে ছিল তখন কেনা হয়েছে, মানে তখনই এই তিনটে কন্টেনারে একটাতে কিশমিস, একটাতে কাজু বাদাম, একটাতে আমন্ড থাকতো। তো তারপরে আর কৌটোগুলো এমনি ব্যবহার হয়, যেমন এটাতে অলরেডি ইয়ে রাখা আছে, খুরমা রাখা আছে, যেটা আমি খুব একটা খাই না, রেশার পাপা খাই, ও মিষ্টি খাবার খেতে ভালোবাসে। আর সাধারণত আমার এই ঘরে কোনো খাবার থাকে না, এবার এমনি থাকে না, মানে আমার অতটা খাওয়া হয় না ঘরে থাকলে, মায়ের কাছে থাকে, মায়ের ঘরে থাকে। তো এটার একটা সাইকোলজি আছে, যেটা হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরা রিলেট করতে পারবে, যে বাড়িতে যদি বয়স্ক কোনো মানুষ থাকে তাহলে তাদের মানে মন মানসিকতা একদম বাচ্চাদের মতো হয়ে যায়। তা আমি নিজে থেকে, আমি আমার ঘরে কোনো খাবার রাখি না, আমি মায়ের ঘরে রাখি, যে আমার যা খেতে ইচ্ছা করে আমি কিনে মায়ের ঘরে রাখি, ওই আমাদের যে টেবিলটা দেখেছো মায়ের ঘরে আছে সেই টেবিলেই থাকে, যাতে মায়ের কোনো সময় এরকমটা না মনে না হয় যে মানে আমাকে রেখে মুনমুন ঘরে কিছু খায়, কারণ মা বিশ্বাস এটুকু আছে যে মুনমুন আমাকে রেখে একটা কিচ্ছু খাবে না, তো সেই বিশ্বাসটা আমি রাখার চেষ্টা করি। কিন্তু এখন দিন দিন আমার একটু খিদেটা বেশি পাচ্ছে, সবসময় আলসিও হচ্ছে বেশি, মানে লেজিনেসটা চলে আসছে, তো সবসময় ওই ঘরে যাওয়া আমার মানে ইচ্ছে করে না, সবসময় যে হয়তো ভাত খেয়ে আসতাম এক ঘন্টা পরে আমার খিদে পেয়ে যাচ্ছে, তখন যদি এই ঘরে থাকে তাহলে মানে খাওয়া হবে, নাহলে আর খাওয়াই হবে না। তো সেই জন্য আবার এই কৌটোগুলো নিয়ে আসলাম, কৌটোগুলো আমার পরেই ছিল, আর আমি খুব জিনিস খুব একটা নষ্ট কম করি, অপচয় করা পছন্দ করি না আমি নিজে, আর সেই জন্য আমি জিনিস কিনিও কম, মানে যেটা আমার প্রয়োজন নাই সেটা আমি কিনি না, অপ্রয়োজনীয় জিনিস কিনি না। নাহলে এই কৌটোটার বয়স কিন্তু একরকম 10.5 বছর কি 10 বছর হবে, 10.5 বছর বয়স, তো এখনো আমার কাছে আছে এবং নতুনের মতোই আছে। তো এই হচ্ছে ব্যাপার, তো এগুলো আমি এখন ঢেলে রাখি। রায়তা যখন পেটে ছিল তখন আমি প্রচুর পরিমাণে ওই কিশমিশ, কাজু বাদাম আর আমন্ডি খেয়েছি, আর অন্য কোনো খাবার আমার খেতে ইচ্ছে করতো না, আর খেতাম এইগুলোই বেশি খেতাম, মানে স্কুল যেতাম আমার ব্যাগে সবসময় একটা কন্টেনারে এইগুলো থাকতো, বাদামগুলো। আর এখন তো আমি আমার সঙ্গী পেয়েছি খাওয়া, সেটা হচ্ছে রায়শা, মানে রায়শাই মনে করিয়ে দেয় যে ও খায়, তখন আমার এমনি মনে চলে আসে, কারণ রায়শা আমার এসব খেতে একটু বেশি ভালোবাসে, ওকে বলতে হয় না যে খাও, ও নিজে নিজেই খায়, আর খাওয়ার সময় আমাকে দেয়ও। আর আজকে আমি যে একটা ভিডিও পাবলিক করেছি যেখানে আমার মানে প্রেগনেন্ট মহিলার পা খোলা নিয়ে খুব কষ্ট, তাতে অনেকেই বারবার মানে কমেন্ট করছো যে বারবার এই সব একই কন্টেন্ট, একই কন্টেন্ট। আসলে আমি এটাকে ছাড়া তো আমি নই, এবার আমি যদি কিছু কন্টেন্ট ইচ্ছা করে তার কন্টেন্ট তৈরি করিনি, এবার ইচ্ছা করে কন্টেন্ট তৈরি করার মতন মন মানসিকতা আমার নেই, আর আমি ওই কন্টেন্ট তৈরি করার জন্য কোথাও বড় বড় হোটেলে, বড় বড় শপিং বলে আমি যেতে পারবো না, কারণ সেগুলো আমার মন গড়া মনে হয়। তো আমি এখন প্রেগনেন্সি নিয়ে যদি ভিডিও করি সেটা আমাকে ইচ্ছা করে কন্টেন্ট তৈরি করতে হয় না, এটাকে ছাড়া কি আমি বাদ, তাহলে এটাকে ছাড়া তো আমার লাইফ স্টাইল নয়, তাহলে কোন এক মুহূর্তে আমার মানে এই কথাটা চলেই আসবে, কারণ এই যে এগুলো কিনলাম এগুলো তো আমি আমার প্রেগনেন্সি রিলেটেড খাবারই কিনছি, তাতে আমি যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে তো সেটা আমার ডেইলি লাইফ স্টাইল ব্লগ হলো না। তো এখন একটু রেস্ট নেব, রাজার ক্যারেটে আছে এবং আমাকেও এক জায়গায় যেতে হবে, তো খুব বেশি একটা সময় পাবো না, 3টে বেজে গিয়েছে এখন, আমাকে 4টের সময়তেই উঠতে হবে, এক ঘন্টা মতো একটু শোব। আমার নাম আর বাকি সবার কাম, রেডি হয়ে গিয়েছি আর রায়শাও রেডি হয়ে গিয়েছে, প্রথমে যাব রায়শার ক্যারেটে স্কুলে, তারপরে যাব আমার সেই বান্ধবীদের সঙ্গে দেখা করতে। তোমাদেরকে তো আগেই বলেছি যে বছরে একটা দুটো দিন মানে যখন সব বান্ধবীগুলো ডোম কলেজ বাবার বাড়িতে আসে তখন আমরা দেখা করি, তো চলো। ওই যে আমার বারবি ডল কিডস নিয়ে রেডি,
বেশ কিছুদিন আগে রাশিয়ার কারাটে এক্সাম হয়েছে, তো স্কুলে সাধারণত কি হয়, 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়, তো ক্যারেটেতে হয় বেল্ট চেঞ্জ, বেল্টের কালার চেঞ্জ। তো রায়শার তো প্রথমে ছিল হোয়াইট, তারপরে ইয়েলো, তারপরে অরেঞ্জ, আর এবার ও পেলো গ্রিন বেল্ট। রায়শা ক্যারেটে খুব ভালোবেসে করে, আর আমার আর ওর পাপার খুব ইচ্ছে যে মেয়েকে আমরা ব্ল্যাক বেল্ট করব। তো তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে যেন একদিন তোমাদের সামনে এভাবে ওর ব্ল্যাক বেল্টটা শেয়ার করতে পারি। বান্ধবীদের ছানাপোনাদের জন্য রায়শার ক্যারেটে স্কুলের সামনে মোর সুপার মার্কেট থেকে চিপস কেক নিলাম। তো রায়শাকে ক্যারেটেতে পৌঁছে দিয়ে আমি গেছিলাম বান্ধবীদের সঙ্গে দেখা করতে। তো এখন চলছে ইন্টারভাল, ইন্টারভাল মানে 6টা বেজে গিয়েছে, রায়শা ছুটি হয়ে গেছে। তো ওই রায়শার ক্যারেটে স্কুল থেকে আমার বান্ধবীর বাড়ি একদম কাছে, তো রায়শাকে নিতে যাচ্ছি, তারপরে আবার যাব গল্প গুজব আড্ডা করতে। তো রায়শাকে নিয়ে নিয়েছি, সমস্যা হলো একটাই, সমস্যা কিছু না, রায়শার একটা ড্রেস আনতে হতো, মানে মায়ের বান্ধবীর বাড়িতে যাচ্ছে ক্যারেটে ড্রেস পরে, একটু কেমন কেমন লাগছে। আর আমি খুব প্রাউড ফিল কি যে সমস্ত কাজ হয়তো আমি সাহস করে করতে পারি না, ও আমাকে সাহস যোগায় যে হ্যাঁ এটা করো, এইভাবে করো, এটা করলে এইভাবে হবে। যেমন ও এই পজিশনে, ও এই অবস্থাতেও মানে স্কুলের যাবতীয় দায়িত্ব নেওয়া, সংসারের দায়িত্ব নেওয়া, বাবা মার দায়িত্ব নেওয়া, তারপরে মেয়ের দায়িত্ব নেওয়া, মানে মানে এনাফ, ও যথেষ্ট করে, আর ওর যথেষ্ট মনোবল, আর তার জন্য ওর প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে যায়। আর প্রতি মুহূর্তে মনে হয় যে আমি ওকে কি এমন করব যার জন্য একটু ওর একটু হলেও হেল্প হবে। তো তারই একটা ছোট্ট প্রয়াস, জানি না তোমরা কেমন ভাবে নিবে। স্বামী স্ত্রী একে অপরকে হেল্প করার নামই হচ্ছে ভালোবাসা। তো আমি মনকে তো খুবই ভালোবাসি এবং সব কাজে ওকে হেল্প করার চেষ্টা করি। আমি সবসময় মনে ক্যামেরার পিছনেই থাকি, ওর ভিডিও করে দিই, অনেক সময় এডিটও করে দিই। আজকে যেমনি এডিট করতে করতে দেখছি যে ও ভিডিওটা শেষ করেনি। তো ওর যে শরীরের কন্ডিশন, আজকের যে পরিস্থিতি আমি দেখলাম, তাতে আর ওকে আমি মানে ডাকার মতন পজিশন ওকে নেই। তো ভাবলাম যে চলো ভিডিওটা আমি শেষ করি, তাই আমি তোমাদের সামনে আসলাম। আর সামনে আসার আরো একটা কারণ যে যদি আমি ওকে হেল্প করার যদি মানসিকতা থাকে, তাহলে ওর যে ইউটিউবের যে পরিবার, তাকে যদি মানে ও এত চেষ্টা করে ইউটিউবের পরিবারটাকে নিয়ে চলার, তো সেখানে ওর পক্ষে এখন ওর যে হেলথ কন্ডিশন, তাতে ওর একার পক্ষে সম্ভব না। তো আমি ভাবলাম কোথাও না কোথাও আমাকে এই বিষয়েও হেল্প করতে হবে, তাই ইচ্ছা অনিচ্ছা যাই বলো না কেন, আমাকেও সেই আবার ক্যামেরার সামনে আসতে হচ্ছে। তো হয়তো মনের মতন হবে না। আর মনের শরীরের কথা যেটা বলতে চাই আর কি, ওর মানে তো ঠান্ডা লাগার একটা যে মানে প্রবণতা আছে সেটাই হয়েছে, প্রচন্ড ওকে ঠান্ডা লেগে গেছে, বারবার ওই যে হাঁচি হয়, কোল্ড অ্যালার্জি যেটা হয়, তোমরা তো জানোই, দেখেওছো এর আগের ব্লগে। আর ওই যে ইনহেলার নাই, ইনহেলার নিয়ে ও রীতিমতো শুয়ে গেছে, তো আমি আর ওকে ডিস্টার্ব করলাম না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, টাটা।